ডুবন্ত মানুষ বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নৌযান তৈরি করেছে স্কটিশ কোম্পানি জেলিম। এটি উদ্ধারকারীদের জন্য নিরাপদ যান হিসেবে কাজ করবে। সমুদ্র এলাকায় মানুষের প্রাণ রক্ষায় তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই নৌযান। স্কটিশ কোম্পানি জেলিমের তৈরি নৌযানটি স্বয়ংক্রিয়ভাবে কোনো ডুবন্ত মানুষকে রক্ষা করতে পারে। এই নৌযান চালাতে কোনো চালকের প্রয়োজন পড়ে না। নৌযানের নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান। এটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বস্তু শনাক্তকারী পদ্ধতি রয়েছে, যা দ্রুত ডুবে যাওয়া কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারে। এরপর এর সুইফট নামের কনভেয়ার বেল্টের সাহায্যে ডুবন্ত ব্যক্তিকে পানি থেকে তুলে আনতে পারে। উদ্ধার হওয়ার পর এই নৌকা থেকে দ্রুত সাহায্য চেয়ে যোগাযোগ করার সুবিধাও রয়েছে। জেলিমের প্রতিষ্ঠাতার নাম স্যামুয়েল। নাবিক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। স্যামুয়েল জানান, উপকূলে এখন যেসব প্রাণ রক্ষাকারী প্রযুক্তি ব্যবহৃত হয় তা 4 থেকে 5 দশক পুরনো। নতুন নৌযান দ্রুত কাউকে উদ্ধারের পাশাপাশি উদ্ধারকারীদের প্রাণের ঝুঁকি কমাবে। 22 বছর বয়সে 2017 সালে জেলিম প্রতিষ্ঠা করেন স্যামুয়েল। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও উপকূলের বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।